আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা সবাই কেমন আছেন তো আমরা সবাই জানি যে আগামীকাল ছাব্বিশে নভেম্বর এইচএসসি পরীক্ষার্থী যারা আছে তাদের রেজাল্ট দিবে তো আমাদের যারা ছোটো ভাই বোনেরা আসে বা তোমরা যারা আসো যাদের রেজাল্ট আগামীকালকে দিবে তো তারা কীভাবে মাত্র তিনটা ওই অ্যাপ তোমাদেরকে দেখাবো যে তিনটা পদ্ধতির মাধ্যমে খুব সহজে তোমরা তোমাদের এইচএসির ফলাফল জানতে পারবে তো তো আমি কথা না বাড়িয়ে সরাসরি আমি দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম যে পদ্ধতি সেটা আমরা সকলেই জানা সেটা হচ্ছে এস এম এস পদ্ধতি তো আমরা সকলেই জানি যে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে এস এম এস করে আমাদের রেজাল্টটা আমরা খুব সহজে জানতে পারি সেজন্য কী করতে হবে সর্বপ্রথম বড় হাতের অক্ষর ক্যাপিটাল লেটারে এই এস সি লিখতে হবে স্পেস দিয়ে তোমার যে বোর্ডের আন্ডারে তুমি পরীক্ষা দিয়েছো সেই বোর্ডের প্রথম তিন অক্ষর লিখতে হবে যেরকম আমি এখানে লিখেছি দিনাজপুর যদি যশোর হয় তাহলে জেইএস এরপরে হচ্ছে রোল নাম্বার এই যে এটা রোল নাম্বার দিতে হবে এরপরে হচ্ছে পাশের সাল অর্থাৎ দুই হাজার তেইশ সাল যেহেতু আমরা রেজাল্ট দেখবো দুই হাজার যদি এখানে অন্য কোনো বছরের হয়ে থাকে সেটা সেটা দিতে হবে দেওয়ার পরে জাস্ট এখান থেকে সেন্ডে এ ক্লিক করলে এস এম সেন্ড হয়ে যাবে তো সেন্ড হলে ভাগ্য ভালো থাকলে সার্ভার ক্লিয়ার থাকলে সাথে সাথে রেজাল্টটা জানিয়ে দেবে এস মাধ্যমে এটা হলো প্রথম পদ্ধতি এরপর দুই নম্বর পদ্ধতি আপ তোমাদের দেখিয়ে দিই সেটা খুবই সহজ একটা পদ্ধতি এর জন্য আমাদের যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে তো আমরা একটা ব্রাউজারে চলে আসলাম ব্রাউজারে এসে জাস্ট লিখতে হবে যে দেখো এডুকেশন এই যে স্ক্রিন দেখতে পাচ্ছ এডুকেশন বোর্ড রেজাল্টস ডট গভ ডট বিডি এই স্যার তিনটা পদ্ধতি দেখাবো তো নাম্বার ওয়ান পদ্ধতি আমি দেখাই দিলাম মেসেজ পদ্ধতি এরপর নাম্বার টু এই পদ্ধতি এবং থ্রি নম্বর পদ্ধতি সবচেয়ে বেটার তো আমি দুই নম্বর পদ্ধতিটা তোমরা দেখে নাও এখান থেকে এক্সামিনেশন এটা শুধুমাত্র যে এইচএসসি দেখতে পারবো তা না এখানে জেডিসি জেএসসি এসএসসি এইস এসসি সব কিছুই দেখা যাবে ভকেশনাল এখানে অনেকগুলো অপশনই আছে তো আমরা যেহেতু এইচএসসিটা দেখাবো তো এইচএসসি আলিম এটা সিলেক্ট করবো এখানে পাশের সাল যেহেতু আমরা তেইশ সাল দেখাচ্ছি তো তেইশ সাল যদি অন্য কোনো সাল হয় বা সেটাও আপনারা এখানে লিখতে পারেন সমস্যা নেই এখানে যে সালে পরীক্ষা রেজাল্ট সেটা দিতে পারেন এটা তেইশ দিলে হয় তো আমি সিম্পলভাবে দেখাচ্ছি যে পদ্ধতিটা যে বোর্ড সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করতে হবে যে বোর্ডের আন্ডার পরীক্ষা দিয়েছে তো বোর্ডটা সিলেক্ট করে নিলাম এরপর এখানে রোল নাম্বার লিখতে হবে তো রোল নাম্বার লেখার পর এরপর রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে তো রোল রেজিস্ট্রেশন সব কিছু নাম্বার লেখার পর এখানে যে দুইটা যোগ করতে বলছে যে সাইডে বাম সাইডে আমরা দেখতে পাচ্ছি যে নাইন প্লাস নাইন অর্থাৎ নয় নয় আঠারো হয় তো আমরা এখানে যোগ করে আঠারো বসিয়ে দিব দেওয়ার পর জাস্ট সাবমিটে ক্লিক করব ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছ যে আমাদের সামনে কিন্তু একটা রেজাল্ট চলে আসছে এই যে থ্রি জিপিএ থ্রি পয়েন্ট জিরো এইট এই যে রেজাল্টটা দেখতে পারছো কোন সাবজেক্টে কী পেয়েছে তো এইভাবে খুব সহজে তোমরা এখান থেকে রেজাল্ট দেখতে পারবা এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে রেজাল্টটা সেটা এবার তোমাদের দেখে দিই সেটা হচ্ছে তিন নম্বর পদ্ধতি এর জন্য কী করতে হবে এর জন্য ব্রাউজারে সার্চ করতে হবে যে এই যে দেখতে পাচ্ছো এটা এইচ ডিটি রেজাল্টস ডট কম এই সাইটটাতে আমাদের চলে আসতে হবে এটা গুগলে সার্চ করলেও পেয়ে যাবো অর্থাৎ এটা হচ্ছে সবচেয়ে তিন নম্বর এবং সহজ ভালো পদ্ধতি এটা হচ্ছে ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম ফর এডুকেশন বোর্ড এখান থেকে আমরা এসএসসি এইচএসসি জিএসসি সব কিছু রেজাল্ট দেখতে পারবো তো এখান থেকে এভাবে আসে তো এখানে দেখো প্রথমে আমরা চুজ ওয়ান এক্সামিনেশন চুজ করবো যেহেতু আমরা এইচএসসি রেজাল্ট দেখবো এইচএসসি এখানে ইয়ারটা সিলেক্ট করে দেবো তেইশ সাল সবাই সিলেক্ট করবে যেহেতু কালকে তেইশ সালের রেজাল্ট তো তেইশ সাল সিলেক্ট করবো তো আমি অন্য একটা আমার আগের একজনের ফ্রেন্ডে তা দেখে দিয়েছি তো এভাবে ইয়ার সিলেক্ট করবো এখান বোর্ড এখানে খুব সুন্দর পদ্ধতি যশোর বোর্ড দিলাম তো এখানে রেজাল্ট টাইপ এইখানে দেখো কী এই এই ওয়েবসাইট থেকে কী জানা যাবে এই ওয়েবসাইট থেকে ইন্ডিভিজুয়াল রেজাল্ট অর্থাৎ যে কোনো একজনের রেজাল্ট জানা যাবে ইনস্টিটিউশন রেজাল্ট অর্থাৎ যে প্রতিষ্ঠানের তুমি পড়াশোনা করেছো বা পরীক্ষা দিয়েছো যে কলেজ থেকে সেই কলেজের রেজাল্ট দেখা যাবে সেন্টার রেজাল্ট এবং ওই সেন্টারে যে সেন্টারে তুমি এক্সাম দিয়েছো সেই সেন্টারে এক্স স্পেসিফিক রেজাল্ট বের করা যাবে ডিস্ট্রিক্ট ওয়াইজ রেজাল্ট বের করা যাবে এখানে অনেকগুলো ইনস্টিটিউশন অ্যানালাইটিক্স বোর্ড অ্যানালাইটিক্স অসংখ্য অপশন আছে আমি এক এক করে দেখে দিচ্ছি তো আমি যেহেতু ইন্ডিভিজুয়াল রেজাল্ট দেখবো তো ইন্ডিভিজুয়ালে ক্লিক করলাম এরপর এখানে আমরা রোল নাম্বারটা দিয়ে দিব এরপরে আমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিব রোল রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে এখান থেকে ক্যাপচা পূরণ করতে হবে যে ওয়ান ফাইভ জিরো থ্রি ক্যাপচাটা পূরণ করে দিচ্ছি জাস্ট গেট রেজাল্টে এরপর আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এই যে দেখুন আমাদের সামনে কিন্তু রেজাল্টটা শো করতেছে এই যে থ্রি পয়েন্ট জিরো এইট এই যে সব কিছু এখানে কলেজ ওয়াইজ নাম দিয়ে রেজাল্ট কিন্তু এখানে শো করতেছে যেটা খুবই সুন্দর এখান থেকে চাইলে প্রিন্ট করতে পারে খুবই চমৎকার একটা সিস্টেম তো খুব সহজে এইভাবে তোমরা আগামীকালকে কালকে পরীক্ষার পরীক্ষা রেজাল্ট এই তিনটা নিয়মে এস এম এস পদ্ধতি প্রথম পদ্ধতি এবং এই তিন নম্বর পদ্ধতি তিনটা যে একটা পদ্ধতিতেই খুব সহজে রেজাল্ট দেখতে পারবে তো সবার জন্য শুভকামনা থাকলো সবার রেজাল্ট যেন ভালো হয় ধন্যবাদ সকলকে